বিবাহের সবচেয়ে আকর্ষণীয় অংশ বোধহয় কবুল। সাধারণত বিবাহে কবুল বলার সময় চার ধরনের কন্যা দেখা যায়। এক নম্বর, বলুন কবুল, আমি বলুন না, আমার শরম করে। দুই নম্বর, এরা আগে থেকেই সিদ্ধান্ত নেয়, অন্তত মিনিট ত্রিশেক মুখে তালা দিয়ে রাখবে, কবুল বলবে না। আপনি কবুল বলুন। বল মা, কবুল বল। কবুল বলুন। বল। তিন নম্বর, বলুন বিসমিল্লাহ কবুল। এরা কবুল ঠিকই বলবে, তার আগে কাঁদবে, আরো কাঁদবে, অনেক কাঁদবে। চার নম্বর ক্যাটাগরিতে পড়েছেন আমার নতুন পরিবার। বলো মা। আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। হাসি মুখে দ্রুততম সময়ে কবুল বলার পূর্ব পরিকল্পনা করে এসেছিলেন এই নারী। আলহামদুলিল্লাহ কবুল। এটা তো সমাপ্তির গল্প, চলেন পিছনে সূচনাতে যাই। আপনার যখন বিবাহের বয়স হবে তখন চারপাশ থেকে নানা রকমের কথা শুনতে হবে। বিবাহিত বন্ধু কথায় কথায় খোঁটা দিবে, বিয়া শাদী তো করস নাই তাই বোঝস না। মহিলা মুরব্বীরা দেখা হলেই বলবে, তোর বিয়ে করতে হবে না। অন্যদিকে পরিপাটি মেয়ে দেখলেই মায়েরা বলেন, এরকম একটা মেয়ে যদি আমার বেটার বউ হতো। আর আপনি যদি তেমন একটা মেয়েকে পছন্দ করেন তাহলে তুই বিয়ের ব্যবস্থা কর। এরপর দ্রুততম সময়ে সবকিছুর আয়োজন করা, তারপর পরিচিত মানুষকে নিমন্ত্রণ করা। আমার বিয়েতে আসবেন না? আসবো, আমি বিয়েতে আসবো। আপনি আমার বিয়েতে আসবেন না? না। হ্যাঁ। না না, আমি যাব না। হ্যাঁ। Yes, impossible. কি আর করা। এরপর ফেক প্রপোজের প্রি ওয়েডিং শুট। ও ও, কথা সত্য, এসব 100% ফেক ছিল। এবার আসা যাক হলুদের অনুষ্ঠানে। হলুদের স্টেজের কোনায় ছিল একটা গ্রামোফোন, এতে অনবরত আসিফের গান বাজানো হয়। কেন তা আমি বলতে পারবো না, সাব্বু ভালো বলতে পারবে। আমি জানি না। যারা এখনো বিবাহ করেননি তাদের জন্য একটা সতর্ক বার্তা, হলুদের অনুষ্ঠান হলো এক ধরনের মিষ্টান্ন টর্চার। সবাই এসে আপনাকে নানাবিধ মিষ্টান্ন খাওয়াতে থাকবে, খাওয়াতেই থাকবে, ইহা চলতে থাকবে, চলতেই থাকবে। দেহে মিষ্টির পরিমাণ বেড়ে গেলে আপনি অকারণে হাসতে থাকবেন। হাসাহাসির ফাঁকে সবার সাথে ইমেজ তোলার পালা। তোলেন এই সিঙ্গেল ছবি, তোলেন। এবার দলবল সহ ইমেজের পালা। মির্জাফর, ওইটা ভাঙ্গা, এখানেই থাক, এখানেই থাক, ভাঙ্গা ভাঙ্গা। ওই হাত সরা দেখা যায় না, ওই হাত দে। আপুরা ইমেজ পরে আপলোড করেন। যাই হোক, বিবাহের অনুষ্ঠানে সাউন্ড থাকে অনেক বেশি, সবাই দেখবে শুধু কানাকানি করে। আমার মনে হয় কেউ গন্ধ শব্দ করেছে। বিশ্বাস করো আমার মনেই হচ্ছে না আমাদের বিয়ে হচ্ছে। ওরে কত কথা বলেন, ওরে কত কথা বলে রে। হলুদের কাহিনী খতম, থ্যাংকস। এবার রিসেপশনের ফাইলে যাই। এই যে ম্যাডাম, এইদিকে, এইদিকে ম্যাডাম, একটু উপরে ম্যাডাম। বিয়ের গেটে দর কষাকষি স্কিপ করে যাই। আপনার বুদ্ধি ভালো। গেটের ফিতা কাটার পর আমাদের দুইজনকে অদ্ভুত এক বাহনে বসানো হয়, এরপর তা টেনে নিয়ে যায়। হাই। আসলে আমি বানিয়ে বলতে পারবো না, কারণ আজ পর্যন্ত আমার সাথে ওর সাথে কখনো সামনাসামনি দেখাও হয়নি, কথাও হয়নি। ওর ইনভাইটেশনে এসেছি, আল্লাহর কাছে প্রার্থনা করি ওদের সংসার জীবন সুখময় হোক, এটুকুই আমার শুভকামনা। এগুলো এডিটিং করা যায় ভাই? আই
টাটকা। যাই হোক, অদ্ভুত বাহন থেকে নেমে স্টেজে বসার পর বন্ধুদের সামনে আপনাকে সঁপে দিতে হবে, নে ছবি তোল, কত ছবি তুলবি তোল, চলবে নানা বাহারের নানা রঙের নানা ঢকের ইমেজের উৎসব। অনেকেই জিনিসপত্র ঠিক করে দেওয়ার ভঙ ধরবে, অনেকেই তো কি পোজ দিবে তা নিয়েই কনফিউজ। চুপি চুপি বলো কেউ জেনে যাবে, আরে তুষার ভাই কই যান, সেলফি তুলবেন না? চল বেটা সেলফি লে রে। অনেকেই প্রশ্ন করেছেন, আমার বিবাহে কি ছোটন কাকা এসেছিলেন? উত্তর না, তবে সবার আগে নিমন্ত্রণ জানিয়েছিলাম কাকাকে, উনি কথাও দিয়েছিলেন আসবেন, কিন্তু শীত বেশি থাকায় আমরা দাঁড়াতে পারছি না। তবে বিবাহে আসতে না পারলেও কাকা পাঠিয়েছিলেন শুভকামনা। রাকিব, আমি দোয়া করি তুমি তোমার দাম্পত্য জীবন যেন আরো সুখের হয়, আল্লাহ যেন তোমাদের দাম্পত্য জীবনকে আরো সুখী করে, সমৃদ্ধ করে, এই আমার শুভকামনা। এবার বিবাহ হওয়ার পালা। বলো মা। আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল। সবাই হাত তোলেন। বিবাহ ডান। ম্যাডাম মিষ্টি খান। না 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 না, ইস ঢং। আমি মামা মায়ের শব্দ আদরের মেয়ে, আমারও তো স্বাদ আছে মুরব্বি টেরা চোখে তাকানো বন্ধ করেন। এই তোমার হাতের এটা ক্লাচ নাকি বল দেখি। সো আজ এই পর্যন্তই, আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা ভালো থাকবেন। বিশেষ ভিডিও এর এখানেই সমাপ্তি, খুব শীঘ্রই দেখা হবে নিয়মিত ভিডিওতে। লা লা লা।